السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. ما بعد شكرا دشك منولي كاتشة دوري دشة أبوغ دشر باهيرة جي جو بستان تكي جي سي اكس ديبولوپمنت ليميتد شو جنن لائب انشتان اسلام عمر دیکھ সকল কে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এমন সুন্দর একটি অনুষ্ঠানের সাথে আমাদের যুক্ত থাকার। আজকে আমরা বরাবরের মতো নির্দিষ্ট জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইসলামে আত্মীয়তার হক রক্ষার গুরুত্ব। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ ডক্টর মুফতি আলিউর রহমান খান, মুহাদ্দিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ডক্টর সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন। দর্শক মণ্ডলী, আমি আছি আমজাদ হোসেন হেলালি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা তো একটু পূর্বে বলেছি যে ইসলাম আত্মীয়তার হক রক্ষার ব্যাপারে অনেক তাকিদ দিয়েছে, অনেক গুরুত্ব দিয়েছে। যিনি আত্মীয়তার হক রক্ষা করেছেন তিনি ইহজগৎ পরজগতে কিন্তু শান্তিপ্রাপ্ত হবেন হয়েছেন, আর যিনি এই ব্যাপারে গাফলতি করেছেন, উদাসীনতা প্রদর্শন করেছেন, এই ব্যাপারে শাস্তি কী, রক্ষার গুরুত্ব কী, বিস্তারিত আলোচনা মহতারাম আপনার কাছে শুনবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل الى اخر الايه الله رب العالمين মানুষকে জ্ঞানী, বুদ্ধিমান, বাকশক্তি সম্পন্ন এবং উদ্ভাবনী শক্তি দ্বারা সমৃদ্ধ করে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষের সুস্থ থাকা, বেঁচে থাকার জন্য অপরিহার্য যে উপাদানগুলো এর মধ্যে একটি হলো যে তার আত্মীয়স্বজন, সমাজ, পরিবার লাগবে। তো পরিবার যেহেতু ইসলামের একটা নির্দেশনা বা সুন্দর একটা অনুষঙ্গ, মুসলিম সমাজের একটা অনুষঙ্গ, তো সেই পরিবার গঠন করা এবং সেখানে পারস্পরিক শান্তিপূর্ণ অবস্থান করার জন্য আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছেন এবং কোরআনুল কারিমে মৌলিকভাবে অনেক নির্দেশনা এসেছে। কোনো কোনো ক্ষেত্রে একেবারে বিস্তারিত এসেছে। যদি আমরা বলি যে মিরাসের বিষয়গুলো কোরআনে বিস্তারিত এসেছে, আমরা পর্দার বিষয়গুলো বিস্তারিত এসেছে, একেবারে 14 জন নারী পুরুষে পারস্পরিক পর্দার কথা, এগুলো কিন্তু ধর্মীয় অধিকারের মধ্যে পড়ে। মিরাস আমাদের অর্থনৈতিক বা বৈষয়িক অধিকারে পড়ে। আর এমনিতেই আরও বেশ কিছু আত্মীয়তার হক বা অধিকার কোরআন এবং সুন্না নির্ধারণ করেছে। মানে কিছু বিষয় এমন যেগুলো ইসলামী আইন বা ফেকা বা শরিয়তেও বিস্তারিত রয়েছে। তো আল্লাহ তাআলার যে নির্দেশনা যে আপনার আত্মীয়তার হক, এটি কয়েকটি স্তরে বিভক্ত হতে পারে। একটা হলো আকরাব, যারা আকরাবুন, একেবারে মা বাবা সন্তানাদি এরা। আরেকটা শ্রেণী হলো যে ভাই বোন, আপন মামা আপন চাচা এরা। আরেকটা হলো যে মাহরামের সীমার বাইরে বা একটা বৃহত্তর পরিবারের বাইরে আত্মীয়, তারাও কিন্তু আত্মীয়। তো প্রত্যেকের প্রতি দায়িত্ব আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তো এর এই স্তরের মধ্যে সবচেয়ে কাছে হলো পিতামাতা। সেখানে আবার হাদিস আমাদেরকে মেনশন করে বলেছে যে মা যেহেতু তুলনামূলক অসহায় হন এবং মায়ের সেবা যত্নের প্রয়োজন বেশি থাকে, আর্থিক ক্ষমতা সাধারণত মায়ের কম থাকে, এই জন্য মায়ের হকটা আরও বেশি করা হয়েছে। সেটি আপনি জানেন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে মান হাক্কু বিহসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, যে আমার উত্তম আচরণ এবং সেবা যত্নের বেশি অধিকারী কে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে উম্মুকা। তিনি সাহাবি জিজ্ঞেস করেছেন সুম্মামান সুম্মামান, তিনবারই আল্লাহ রাসূল বলেছেন উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা। এরপর চতুর্থবার বলেছেন যে আবুকা, তোমার পিতা। তাহলে এই হক এর ব্যাপারে পিতা বা মা বা বাবা এরা হলেন প্রথম একেবারে নিকটবর্তী। এরপর হলো যে যেহেতু ইসলাম পিতামাতাকে সামনে এনেছে বা অগ্রাধিকার দিয়েছে, এই জন্য এটার আলোচনা আমরা আগে করলাম। এরপর হলো সন্তানাদির কথা। তো অনেক সময় দেখা গেল যে কারো সন্তানাদি হলো না, এই জন্য পিতামাতা তো অবশ্যই হবে, পিতামাতা ছাড়া তো কেউ পৃথিবীতে আসবে না, এই জন্য এই বিষয়টা আগে এসেছে। সন্তানাদির হক এরকম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানের জন্য পিতার সবচেয়ে বড় দান বা অনুদান হলো তাকে একটি উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া, পিতা সন্তানকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া, মানুষ করা, চরিত্র গঠন করা ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য আছে। সন্তানের ব্যাপারে আরও নির্দেশনা এরকম আছে যে সন্তান যখন বিয়ের বয়সে পৌঁছে তখন তাকে উপযুক্ত পাত্র পেয়ে বিয়ে শাদী দেওয়া, এটাও তার অধিকারের মধ্যে পড়ে। এরপর সন্তান যখন নিজে নিজের জীবন সংসার পরিচালনা করার মতো যোগ্যতা সামর্থ্য অর্জন করবে তখন তার উপরও পিতামাতার দায়িত্ব কিছু এসে যাবে। আসলে কি যে পারস্পরিক দায়িত্ববোধ এবং সেই দায়িত্ব পালনের দ্বারাই কিন্তু আপনার আত্মীয়তাটা ঠিক থাকবে। এরপরও ইসলাম একটা মানে এহসানের কথা বলেছে যে তোমার কোন আত্মীয় যদি তোমার প্রতি ভালো ব্যবহার নাও করে তুমি তোমার পক্ষ থেকে যা করার সেটা করে দাও। এবং এটি আল্লাহ রাসূলের একটি সাধারণ নির্দেশনা যে যে ব্যক্তি তোমার কাছে ভালো আচরণ করেছে তাকে ভালো তো করবেই, আর যে মন্দ আচরণ করেছে তাকে যদি তার সাথে যদি ভালো আচরণ করো এটি হলে তুমি অতি উত্তম মানুষ হলে, ভালো মুসলিম হলে। তো এই এইভাবে দেখা যায় যে নির্দেশনাগুলো এসেছে। তারপর সন্তানের মধ্যে ছেলে মেয়ে সেই ক্ষেত্রে মানে ইসলাম আসার আগে থেকেই বা পরবর্তীতেও যেখানে জ্ঞান এবং শিক্ষার অভাব আছে সেখানে কুসংস্কার থেকে মেয়ে সন্তান বা কন্যা সন্তানকে একটু অন্য চোখে দেখা হয়। এই জন্য আল্লাহর নবী এভাবে বলেছেন যে যার কন্যা সন্তান হবে একটি দুইটি তিনটি সে যদি তাদেরকে যত্ন আত্তি করে এবং মানুষ করে বিয়ে শাদী দেয় তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে। আর একটি হাদিসে বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ কন্যা সন্তান দিলেন সে কন্যা সন্তান আর পুত্র সন্তানের মধ্যে কোনো প্রভেদ না করে পুত্র সন্তানকে প্রাধান্য না দিয়ে সমান সমতা রক্ষা করে উভয়কে যদি মানুষ করে তাহলে সে জান্নাতি। তাহলে এটা আল্লাহর রাসূল জানতেন যে কুসংস্কারের মধ্যে এটা কোনো না কোনো সমাজে আছে, আমাদের হয়তো আছে যে ছেলে সন্তানকে প্রাধান্য দেওয়া হয় মেয়েকে একটু পিছনে রাখা। আমরা বুঝতে পেরেছি যে মানে আত্মীয়তার হকের সর্বপ্রথম মানে যাদের থেকে শুরু ব্লাড কানেকশন পিতা মাতা সন্তান সন্ততি, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের আত্মীয়তা বন্ধন কিছু আছে তো নসবি সম্পর্ক, কিছু আছে শ্বশুরের দিক থেকে সেহরি বিভিন্ন দিক থেকে, কিন্তু আমরা পুরো বিষয়টারই আপনার কাছে সংক্ষিপ্ত শুনবো যে আত্মীয়তা বন্ধনের যে যে গুরুত্ব আছে কোরআন এবং সুন্নার মধ্যে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনি সংক্ষিপ্তভাবে বলেছেন, কেউ যদি এটাকে রক্ষা না করে তার সম্পর্কে কি ওয়াইদ বা কি কঠিন কঠিন শাস্তির কথা আছে? আল্লাহ বলছেন লায়ুদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে সে জান্নাতেই যাবে না। তো পরিষ্কার তিনি বলেছেন এবং এটিকে বজায় রাখার জন্য আত্মীয়তা সম্পর্কে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য নবীজি কয়েকটি হাদিসেই বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তার হায়াত বাড়বে, তার রিজিকে বরকত হবে, এবং যে আত্মীয়তার সম্পর্ক মানে কষ্ট হলেও সে যে ঠিক রাখবে সে একজন ভালো মুসলমান হিসেবে গণ্য হবে। অনেকভাবেই তিনি অনুপ্রেরণা দিয়েছেন। আর সেখানে আপনি যেমন বললেন যে আমাদের কিন্তু আত্মীয়তার বিষয়টি এভাবে নিতে হবে, প্রথমত যে নসবি যেটা আমরা একটা যে বংশ যে পিতার একটি পরিবার, একটা হলো সেহেরি মানে বিয়ে শাদীর মাধ্যমে শ্বশুরালয় শ্বশুরের মাধ্যমে বা বিয়ের বন্ধনের মধ্য দিয়ে আরও কিছু আত্মীয় তৈরি হন। একটা বলেছে রেদাই, যেটা হলো পিতা পুত্রের সম্পর্ক না শ্বশুর জামাইও না, সেটা হলো যে আপনার দুধ দুধ পান করলে কোনো নারী দুধ পান করলে। তো এই স্তরগুলির সব কিছু, যে মাহরাম হলো 14 জন, এই মাহরামদের সাথে এক ধরনের সম্পর্ক, তারপরে যারা নন মাহরাম মানে গায়রে মাহরাম তাদের সাথেও আপনার দায়িত্ব মানে আত্মীয় মাহরাম নয় এই ধরনের কিন্তু আত্মীয় স্বজন আছে, অর্থাৎ সকলের হক রক্ষা করাই কিন্তু দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এবং আপনি যে হাদিসটি বলেছেন লা ইয়াদখুলু জান্নাতা কাতিউন, যিনি আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করে তিনি জান্নাতে প্রবেশ করবেন, এই যে ছিন্ন করে নেওয়ালা যিনি বংশীয় আত্মীয় বন্ধন ছিন্ন করুক অথবা দুগ্ধ পানের দিক থেকে হোক অথবা শ্বশুরের দিক থেকে হোক কোনোভাবে যদি মানে ছিন্ন করে তাহলে কিন্তু তার জন্য পবিত্র হাদিসের মধ্যে যে কথাগুলো আছে শাস্তির কথা কিন্তু আছে। আপনি অত্যন্ত সুন্দর বলেছেন, আমাদের যেতে হবে দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক মন্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি তা আপনারা শুনতে পেয়েছেন, মোহতারাম মুফতি সাহেব বড় সুন্দর চমৎকারভাবে কোরআন ও সুন্নার আলোকে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আত্মীয়তার হক রক্ষা করা এটা কিন্তু জরুরি একটি বিষয়,
অত্যাবশ্যকীয় বিষয়। যেমনিভাবে মার হক আমরা রক্ষা করব, অনুরূপভাবে আত্মীয় স্বজন যারা যেভাবে আমার আত্মীয়ের মধ্যে পড়ে তার হক রক্ষা করা, তার খোঁজ খবর নেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া ইত্যাদি কিন্তু জরুরি একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। এখানে যদি আপনাদের কারো কোনো কিছু বোঝার থাকে প্রশ্ন করবেন, অথবা ইসলামের যে কোনো জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে তার সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনি প্রশ্ন করুন। জি সবাই আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করবো, আমি গাজীপুর থেকে বলছি। জি জি। এখন এই আজানের পরে যে দোয়া করা হয় তখন তার আগে কি করতে হবে, দরুদ পড়তে হবে কিনা? ধন্যবাদ। জি সুন্দর প্রশ্ন করেছেন, আমরা বুঝতে পেরেছি। অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। আজানের যে জবাব, এই জবাবের শুরুটা দুরুদ শরীফ পড়ে করার নিয়ম আছে। প্রথম দুরুদ শরীফ পড়া, এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়ে আল্লাহ রাব্বানি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতুল কায়িমা, এটি পড়া ভালো, ভালো দুরুদ শরীফ পড়াটা ভালো, যেমনটি আপনি জানতে চেয়েছেন। আমাদের মুফতি সাহেব সমাধান দিয়েছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। বুঝতে পেরেছি, ধন্যবাদ, আমরা আলোচনা করছি। আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, বড় সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। শুধু মাগরিবের সময় খাওয়া বা ঘুমানো নাকি ঠিক নয়, বরকত আসে না, এই ধরনের অনেক কথাই আছে। এগুলো আসলে একেবারে শরীয়তের অংশ না। আমাদের যারা প্রবীণ মানুষ, আমাদের যারা অগ্রজ, তারা অভিজ্ঞতা থেকে বলেছেন। তো এখানে ওই ঘুমানোটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এই জন্য এটাকে বারণ করা হয়েছে। আর খাওয়া হলো যে কেউ যদি ক্ষুধার্ত হয়, তার এখন খাওয়ার প্রয়োজন হয়, তাহলে তো খেতে পারবে, একেবারেই নিষেধ না। তবে আসলে খাওয়ার কোনো সময়ের মধ্যে তো এটা পড়ে না। সাধারণভাবে যে দুপুরের পর খাবার, রাতের খাবার, সেগুলি অন্য সময় মাগরিবের টাইমটা, এই জন্য এটা বলা হয়ে থাকে। তবে কারো প্রয়োজনে সে অসুস্থ ঘুমাতে পারবে, তার ক্ষুধা আছে, অফিস থেকে ফিরেছে, কাজ থেকে ফিরেছে, সে খেতে পারবে, কোনো বাধা নেই। এক কথায় এটা আমরা বলবো, কেউ যদি বিশ্বাসের সাথে এই ধরনের কথা বলে থাকে যে মাগরিবের সময় ঘুমালে বরকত নষ্ট হয়ে যায়, অথবা মাগরিবের সময় যদি খাবার খায় তাহলে ই হয়, এমনি আপনি যেমনটি বলেছেন যে বিজ্ঞানসম্মত আছে যে সময় মতো খেতে হবে, সময় মতো ঘুমাতে হবে, এটা কিন্তু কোনো সময় পড়ে না, সেটা ভিন্ন কথা। কিন্তু শরীয়তের অংশ বানানো এটা কিন্তু একেবারে ঠিক নয়, এটা কুসংস্কার অন্তর্ভুক্ত। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি, একটু জোরে বলুন। ওয়ালাইকুম আসসালাম, কেটে কেটে আসতেছে আপনার কথা, বোঝা যাচ্ছে না। আমি সাতক্ষীরা থেকে প্রশ্ন। জি জি বলুন। জি আমি সাতক্ষীরা থেকে কিছু বলে বলুন, এখন কি আমার অনুষ্ঠান দেখবেন, নামাজ হলো আগে। ধন্যবাদ আপনাকে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি। জি জি প্রশ্ন করুন। জি হুজুর, আমি লক্ষ্মীপুর থেকে বলছি। জি বলুন। আমার হাজবেন্ড নামাজ পড়তে চায় না, এখন আমি কি করব? অনেক
অনেক বুঝাইতেছি বলতেছি মানে পড়তে চায় না, বললে রাগ হয়ে যাবে নি, এখন আমি কি করব, আমার করণীয় কি? নামাজ পড়তে চায় না, ধন্যবাদ আপনাকে, আমি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। বুঝতে পেরেছেন, উনি হাজবেন্ড নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না, উনি অনেক বুঝান, কিন্তু আসলে আপনি আরো বুঝাতে থাকুন, আর যদি পরিবারে আরো মুরব্বী কেউ থাকেন, বয়োজ্যেষ্ঠ কেউ থাকেন, তাদেরকে দিয়ে বুঝান, এই চেষ্টাই তো করতে হবে। সম্ভব হলে ভালো কোনো আলেম, বুজুর্গ আলেম ব্যক্তি অথবা কোনো একজন শায়খ হাক্কানি, যিনি পীর বা শায়খ, তার কাছে নিয়ে গিয়ে যদি পারেন একটু বুঝালেন। অনেক সময় দেখা যায় কি ব্যক্তির কারণে, সহবতের কারণে প্রভাবটা বেশ কম হয়, সেটি অথবা তাবলিগ জামাতের চেষ্টা করতে থাকেন। আর আপনি আপনার নামাজের পর পর খুব আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করবেন, যে এটি একটা মুসিবত, কিন্তু একজন যদি গুনার কারণে জাহান্নামী হয় তাহলে তো পরকালে দেখাই হবে না, তাহলে এটা বলবেন যে পরকালে তো আমাদের বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই। তো এই জন্য তাকে ফিরিয়ে আনার আপনি নামাজি বানিয়ে দাও, আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যদি তার নসিবে থাকে নামাজি বানিয়ে দেবে। সুন্দর সুন্দর একটা আমল বলেছেন আমাদের তাফসীরে এসেছে, আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে যে পরামর্শ থাকবে সেটা হলো কখনো হাল ছাড়া যাবে না, আপনি দাওয়াতের কাজ করছেন, কিন্তু ওনাকে নামাজের কথা বলছেন, দাওয়াতের কাজ করছেন। একজন স্ত্রী কিন্তু চেষ্টা করলে অনেক কিছুই পারে, একজন স্বামীকে ভালো দিনদার নামাজি হক হালাল মতো চলে, ভালো খাবার দাবারের ব্যবস্থা, যে তুমি নামাজ ধরো, নামাজ ধরো, ভালো খাবার, অনেক কিছুই আছে, সিস্টেম আছে, ইনশাল্লাহ এগুলো অবলম্বন করলে আশা করছি আমার ভাই যেহেতু মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নিশ্চয়ই দিনের মহাব্বত কিছু না কিছু আছেই, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভেতরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে, আমরা আপনার কাছে বুঝতে চাবো যে মান্নত কিন্তু বিভিন্ন ধরনের আছে, কেউ যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে মান্নত করে তার এক ধরনের বিধান, কেউ যদি এমনি মান্নত করে কোনো কিছু না বলে তার এক ধরনের বিধান, পুরো বিষয়টাকে আপনাকে আমরা ক্লিয়ার করে বলছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। জি, মানে অসুস্থ হলেই সাধারণত যে জীবনের উপর ঝুঁকি এসেছে, জীবন রক্ষার জন্য আরেকটা জীবন দান করো, এটা কি সদকা? এবং এই সদকা আপনার যদি বয়স্ক মানুষ হয় এবং রোগটা সেরকম ভয়ঙ্কর ক্ষতিকারক কিছু হয়, তাহলে সামর্থ্য থাকলে গরু দান করে দিবেন, সেই গরু কোনো অংশ আপনারা খেতে পারবেন না, এবং এটি জাকাতের মতো একদম দরিদ্র লোককে দিতে হবে। আর সামর্থ্য না থাকলে বকরি ছাগল দিলেও হবে। আর মনে হলো যে এমনি একটু জ্বর এসেছে বা ছোট শিশুদের অসুখ বিসুখ, তাহলে একটা মুরগি দান করে দিলেও হবে। সদকা হলো যে একটি মানুষকে দেওয়া, যে সে এমনিতে হয়তো আপনি যদি একজন দরিদ্র সীমান নিচের মানুষকে আপনি 500 টাকা দেন, সে মুরগি কিনবে না, সে অন্য কিছু হয়তো, তা আপনি যখন জানের বদলে জানটা কেন, যে ওই জিনিসটি দিলে সে এটা একটা উপকারে লাগলো, এরকম এই আর কি, তো দিলেই হবে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। পরিপ্রেক্ষিতে আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম, আর আমার দ্বিতীয় কোশ্চেনটি ছিল আর যেটা হচ্ছে আল্লাহ কোরআনে বলছেন যে খলাকাল ইনসান, মাফ করবেন, আল্লাহ কোরআনে বলছে তাবারক আল্লাহ যে বিয়াদি হিল মুক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বিষয়ে নিয়ে কিছু কথা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য, আপনাকে ধন্যবাদ, আপনি মাঝে মাঝে সুন্দর সুন্দর প্রশ্ন করেন। মহতারাম দুটো আয়াত নিয়ে প্রশ্ন করেছেন, উনি মাঝে মাঝে বিভিন্ন আয়াত উল্লেখ করে প্রশ্ন করেন। যে আয়াতটি বোন পড়েছেন সেটি হলো আপনার যেটি আমরা পড়েছি সূরা নিসার 36 আয়াত, সেখানে ওয়াকাদা রাব্বুকা, আপনার রব
মানে আমাদের নবীজিকে আল্লাহ প্রথমত সম্বোধন করে আমাদেরকে বোঝাচ্ছেন যে আপনার রব আল্লাহ নির্ধারণ করেছেন যে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। তা এর ব্যাখ্যা তো আমরা আমাদের জীবন দিয়ে করেই চলেছি যে ইবাদত বলতে যা কিছু আছে, হ্যাঁ, মানে ধ্যান করা, খেয়াল করা, রুকু, সেজদা, নামাজ, তেলাওয়াত, জিকির, সব কিছু একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা, দান অনুদান সব। তারপর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে অংশটি হলো আমরা আলোচনায় আজকের বিষয় এটি যে পিতা মাতা, ওয়ালিদাইন হলো পিতা মাতা, তো পিতা মাতার প্রতি তুমি এহসান করো। এই এহসানের অনেক অর্থ, এক হলো যে যে বয়সের মানুষ আপনি আর তারা, সেই অনুপাতে কী করণীয় আছে। এখন একজন একটা কিশোর, সে তার বাবা মাকে কী সেবা করতে পারে তাই করবে। একজন বয়স্ক লোক যে কর্মক্ষম, উপার্জনক্ষম, উপার্জনক্ষম ছেলে মেয়ে বাবা মাকে কী করতে পারে তাই করবে, সাধ্য সাধ্য। এখন বাবা মার প্রয়োজনটা দেখতে হবে যে বাবার এখন শীত লাগছে, শীতের পোশাক, মার গরম লাগছে, মাকে ফ্যান কিনে দেওয়া, এসি কিনে দেওয়া, সামর্থ্য অনুযায়ী করেই যেতে হবে। এহসান মানে তাদের প্রতি অতি উত্তম আচরণ করো এবং সৎ ব্যবহার করো, যত্ন নাও এমন যে তারা সন্তুষ্ট থাকে। কারণ নবীজি বলেছেন যে রেদাল ওয়ালেদাইন রেদার রব, সাখাতুল ওয়ালেদাইন সাখাতুর রব, যে পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট। এবং নবীজি এটাও বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হ্যাঁ, একজন সাহাবী জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা কী? তো যে দৃষ্টিকোণ থেকে উনি প্রশ্নটা করেছেন, নবীজি বুঝেছেন, বলেছেন পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। সুন্দর, মানে ওই দুজনের প্রতি এহসান করলে, হ্যাঁ, আশা করছি মোটামুটি সংক্ষিপ্ত। তবারাকাল্লাযীটা উনি বলেছেন যে মহান আল্লাহ তাআলা যিনি, তার হাতেই সার্বভৌম ক্ষমতা। অর্থাৎ আমাদের সার্বভৌমত্বগুলি হলো কি, যে ভোটের মাধ্যমে বা একটা সীমিত সময়ে একটা সীমিত দেশের জন্য, অথবা যে মারা গেল তার ক্ষমতাই নাই। কিন্তু আল্লাহর ক্ষমতা হলো নিরঙ্কুশ এবং কুল কায়নাতের উপর, বিশ্ব জগতের উপর, বিয়াদিহিল মুলক, এই মুলকের অর্থ হুয়া আলা কুল্লি শাইইন কাদির, খালাকাল মাউতা, যিনি মৌত এবং জীবন সৃষ্টি করেছেন। লম্বা আলোচনা এখানে আছে পরীক্ষা করার জন্য, তো আমরা আমল করে পরীক্ষা করে দেখাই যে আমরা ভালো আমল করতে পারি। সুন্দর কথা বলেছেন। প্রথমত আমাদের মুফতি সাহেব কিন্তু সংক্ষিপ্ত বলে দিয়েছেন। এক নম্বরে আমরা যে বিষয়টি বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, আল্লাহ তাআলার কাছে আমি যে আছি আমার সকল কিছু ওনার কাছেই ন্যস্ত। উনি যখন ইচ্ছা তখন আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন, এ ক্ষমতা রয়েছে। তো ইজ্জু মান্তাশা ওয়া তুজিল্লু মান্তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, বিয়াদিকাল খায়র, আল্লাহর কাছেই কিন্তু সকল কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ তাআলার কাছে সেই কল্যাণগুলো কিন্তু মোহতারাম চেয়ে নিতে হবে। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। আরও লম্বা আলোচনা এখানে আছে, সংক্ষিপ্তভাবে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যে পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। আসসালামু আলাইকুম। ইচ্ছা করলে লিখে নিতে পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ দেখার পরই এ দোয়া সবসময় পড়তেন, যখন সময় পেতেন তখনই পড়তেন, এবং আমাদের জন্য কিন্তু এ দোয়াটা পড়াটা সুন্নাহের অন্তর্ভুক্ত। তো এই হিসাবে আমরা দোয়াটা পড়ে নেব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জি, আমরা পরবর্তী দর্শকের কথা শুনব। আসসালামু আলাইকুম। মাঝে মাঝেই তো আমরা এই বিষয়ের উপর কিন্তু ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, আপনি যেহেতু জানতে চেয়েছেন নাম বলেননি, আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। মুফতি সাহেব বিষয়টি বুঝতে পেরেছেন। এটা তো হলো এমন এক প্রশ্ন যার কোনো প্রয়োজনই নাই, কারণ এমন যদি হয় যে নবীজি নূরের তৈরি হলে আমি তাকে মানব, মাটির হলে মানব না, অথবা মাটির হলে মানব অনুসরণ করবো না হলে করবো না, তাহলে প্রশ্নটা হতে পারতো, হতে পারতো যে দেশি মুরগি হলে আমি খাবো, ব্রয়লার হলে খাবো না, এই এই এরকম প্রশ্ন কিন্তু অবান্তর। এরপরে বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আমাদের যে রক্ত মাংস এরকম ওনার শরীরে মাটিও নেই, আর এই নূর মানে ওনার শরীরের অংশ হিসাবে নেই, ছিল না,
নূর আরোপিত, নূর আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলার নূর। এ হলো বর্তমান মানে অবস্থা। আর সূচনা, যেহেতু তিনি আদম সন্তান, এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেছেন যে আমি আদমকে মানুষকে তিন মাটির ওই অংশ, মাটির কাদা দ্বারা তৈরি করেছি। তো সেখানে তো স্পষ্ট আছে প্রথম ব্যক্তিটি মাটির দ্বারা তৈরি হয়েছেন, এরপরে পিতামাতার দ্বারা শরীরে গোস্ত রক্ত ইত্যাদির দ্বারা হয়েছেন। আল্লাহ রসুল শরীরে গোস্তও ছিল রক্তও ছিল। তিনি যখন উহুদের যুদ্ধে আহত হয়েছেন রক্ত বেরিয়েছে না, তিনি যখন আপনার তায়েফে গিয়েছেন দুষ্ট লোকেরা দুষ্ট ছেলেরা গুন্ডারা পাথর মেরেছে রক্ত বেরিয়েছে, রক্ত তো ছিল। আবার আমাদের সাধারণ মানুষের মতো নয়, এমনকি সালিহিনদের তাবিহিনদের সাহাবিদের সমস্ত নবীদের চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক সম্মানিত। আল্লাহ তাকে নূর দিয়েও সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, সুন্দর আপনি বলেছেন। একটি বিল্ডিংয়ে ভিতরে রড থাকে, সিমেন্ট থাকে, এরপরে আবার উপরে কী সুন্দর ঠাই থাকে, আবার গ্লাস থাকে, আবার আর আলোক উজ্জ্বল থাকে। আল্লাহ রসুলের এই তিনটাই মানে বংশ মাটির থেকে, কিন্তু তার শরীর রক্তগ্রস্ত ছিল, আবার তিনি নূরে নূরান্বিত ছিলেন। সুবহানাল্লাহ, আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তাআলা তো রাসূলকে শিখিয়ে দিয়েছেন যে আপনি বলে দিন আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। তিনি আল্লাহ তাআলার শেখানো কথাটাকেই তিনি বলেছেন, এটা পবিত্র কোরআনের আয়াত। তোমাদের মতো আমি মানুষ, আমাদের কাছে যেটা তোমাদের কাছে আসে না সেটা আমাদের কাছে আসে। আমাদের মুহতার চমৎকার একটি বিষয় বলেছেন, নূর দ্বারা আল্লাহ তাআলা ওনাকে ঢেকে রেখেছেন, নূরান্বিত করে দিয়েছেন। ওর চেহারা থেকে পুরো বডিটাই তো নূর দেহ ভর্তি। ওনার কাছে জিবরাইল আমিন আসতেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নূর আল্লাহ তাকে দিয়েছেন, ওনাকে দিয়েছেন। মহতারাম বড় সুন্দর কথা বলেছেন, সুন্দর উত্তর দিয়েছেন। পরবর্তী দর্শকের কাছে যাবো জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটু আগে, হুজুর একটু আগে উনি বললো যে একটা আমলের কথা, যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি এক বৈঠকে 500 বার বলবো? এক বৈঠকে ভালো, এক বৈঠকে যার বিপদ বেশি সে এক বৈঠকে পড়বে, আর যার বিপদ কম সে দুই তিন বৈঠকে পড়বে। মানে এক বৈঠকের বিষয়টা ভালো আসলে। এক বৈঠক, হুজুর আরেকটা প্রশ্ন, এক বৈঠকের কথাটা এই জন্য এসেছে যে একাগ্রতা কিন্তু এক বৈঠকে থাকে বেশি। একটু করে বসবেন, ধ্যান করে পড়বেন, না বেশিক্ষণ লাগে না, বেশিক্ষণ আপনি 20 মিনিট আধা ঘন্টা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এক বৈঠকে পড়ারই চেষ্টা করবেন, একান্ত কোনো কারণে যদি দুই বৈঠক লাগে সেটা সমস্যা নেই। যে আরেকটি প্রশ্ন আপনি বলুন। লাইন কেটে গিয়েছে, পরবর্তী দর্শকের কথা শুনবো যে আসসালামু আলাইকুম। জি, আরেকটি প্রশ্ন। আর আমার ছেলের নাম ফাতিন ইশরাক ফামিন, নামটা ঠিক আছে কিনা? হ্যাঁ, আরেকবার বলুন। ফাতিন ইশরাক ফামিন। ফাতিন তার তো বোঝা যাচ্ছে না, বানান কি? ফাতিন, ফাতিন ইশরাক, ফাতিন ইশরাক শামিম, ইশরাক শামিম। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। শামিম, জি শামিম, জি নামটা ঠিক আছে। জি প্রথমত ধন্যবাদ আপনাকে, অনুষ্ঠানের সাথে থাকুন। মোহতারাম প্রশ্ন বুঝতে পেরেছেন, উনি যে ছেলের নাম জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ছেলের নাম, আচ্ছা এইটাই আমরা উত্তর নিয়ে কথা বলি। ছেলের নাম উনি সম্ভবত যেটা বলেছেন যতটুকু আমরা বুঝতে পেরেছি, এগুলো হলো কি, ইশরাক ইংরেজি বানান দেখে অথবা গুগল দেখে নাম রাখা হয় তাহলে এর অর্থ সঠিক হয় না। এগুলো ওয়ার্ডগুলো হয় এক একটা ওয়ার্ড। তো ইশরাত, এই নামটা তো মেয়েদের নাম, তাহলে এটা ছেলে কেন রাখবে? ইশরাত। আবার ফাতিন, ফাতিন তো ফেতনাকারী, আবার তোয়াদে হলে আরেক অর্থ হবে বুদ্ধিমান। তো এই জন্য এগুলো আপনি আরবি উচ্চারণ ছাড়া, আলেম ছাড়া ঠিক নয়। তবে যদি তোয়া দেওয়া হয় তাহলে এক ইশরাত, এটারও আসলে মানে শব্দ পার্থক্য করতে পারবে না। ইসরা তো হলো ভ্রমণ, এখন ইসরা না ইসরাত সেটা অস্পষ্ট। শামিমটা আরবিতে ব্যবহার আছে যে মানে ঘ্রাণ নেওয়া, সাম্যমূলক ঘ্রাণ নেওয়া,
শামীম মানে যে সুঘ্রাণ নেয় বা সুঘ্রাণ পেয়েছে এরকম, তো এই অর্থগুলো মিলিয়ে মোটামুটি ভালো। কিন্তু আপনার উচিত হলো নাম রেজিস্ট্রেশন করার আগে মসজিদের ভালো খতিব সাহেব ইমাম সাহেবের সাথে দেখিয়ে নেওয়া, কারণ ওই বাংলা অর্থ দিয়ে হবে না। যেমন আসিফ নাম রাখে, আরবিতে অর্থ হলো আক্ষেপকারী, সারিক নাম রাখে, নাম অর্থ চোর, তাহলে তো বুঝতে হবে তাই না? এখন আরবিতে ধন্যবাদ মুক্তি সাহেব। আরেকটি প্রশ্ন করেছেন যে উনি টয়লেট থেকে বের হওয়ার পরে ওযু জরুরি নয়, সবসময় ওযুর হালতে থাকা সুন্নত। সবসময় ওযুর মধ্যে থাকলে বরকত আছে, নিরাপত্তা আছে জানমালের সব দিক থেকে, কিন্তু এটা ফরজ নয়, জরুরি নয়। আপনি সম্ভব হলে টয়লেট থেকে বের হওয়ার সময় ওযু করে আসবেন, এটা ভালো সুন্দর। কিন্তু শীতকাল বা কোনো কারণে না পারলেও আপনার বেশি এরকম কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন ডক্টর সাহেব, ডক্টর আলী রহমান খান সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যে বিষয় আমাদের ছিল, তারপরেও আপনারা অনেকগুলো বিষয় আমাদের কাছে জানতে চেয়েছেন, যেগুলো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছি। যদিও যে বিষয়গুলো আপনারা আমাদের কাছে জানতে চান, কিছু কিছু বিষয় এমন আছে যেগুলো আসলে সংক্ষিপ্তভাবে আলোচনা করা যায় না, লম্বা আলোচনার কিন্তু দাবি রাখে। আমাদের বুঝতে হবে যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কী বলে গিয়েছেন, কী রেখে গিয়েছেন। পরিষ্কার হাদিসের ভাষায় যেটা আমরা পেয়েছি, রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, আমি চলে যাব। দুটো জিনিস যখন আঁকড়িয়ে ধরে রাখবে, অর্থাৎ এর উপরে আমল করবে, চলবে, পড়াশোনা করবে, এর বিধানের মতে নিজের জীবনকে পরিচালনা করবে, লান্তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, কখনও তোমরা পদভ্রষ্ট হবে না। এক নম্বর হলো পবিত্র কোরআন, আরেকটা হলো পবিত্র হাদিস। রাসূলের এই দুটো বিষয় আমাদের জানা দরকার, বোঝা দরকার, আমল করা দরকার, তার জন্য কিন্তু আমাদের এই সুন্দর ইসলাম আমরা এই আয়োজন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি, আত্মীয়তা বন্ধন রক্ষা করা, এটা খুবই জরুরি একটি বিষয়। ময়দানে মাহশারে আত্মীয়তা বন্ধন যিনি রক্ষা করেছেন তিনি পুরস্কৃত হবেন, যিনি রক্ষা করেননি তাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে এবং উত্তর দিয়ে কিন্তু আল্লাহ সুন্দর জান্নাতে যেতে হবে। এজন্য আমরা চাই যে দুনিয়াতেই আত্মীয় তার হক রক্ষা করে তার পুরস্কারটা যেন আল্লাহ তাআলা আমাদের জন্য ফয়সালা করেন, আল্লাহ তাআলার কাছে সে কামনা করে আজকের মতো এখানে শেষ করছি দর্শকের পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين المهديين واجعلنا من عبادك الصالحين. اللهم ارزقنا علما نافعا وعملا صالحا وقلبا خاشعا ولسانا ذاكرا ورزقا حلالا واسعا وشفاء من كل داء. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين أما دير إيه দিনই কোরআনই এই আলোচনাকে কবুল করুন। ইয়া আল্লাহ, কোরআন এবং সুন্নার দ্বারা আপনি আত্মীয়তার বিষয়ে যত নির্দেশনা দান করেছেন এর উপরে আমল করার তৌফিক দিন। আমাদের চারপাশের নিকট আত্মীয়, দূরের আত্মীয় সকলেই পরস্পর নিজের এবং অন্যের উপর যে দায়িত্ব রয়েছে সেই পারস্পরিক দায়িত্ব কর্তব্য পালন করার তৌফিক দিন, জ্ঞান দান করুন। আল্লাহ আমাদের মুরব্বী যারা চলে গিয়েছেন, আমাদের আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী দেশবাসী সকলকে আল্লাহ আপনি মাগফিরাত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের এই শহরের, এই ঢাকার, এই প্রতিষ্ঠানের যারা মৃত্যুবরণ করেছেন সকলকে জান্নাতবাসী করুন। ইয়া আল্লাহ, আমাদের যারা অসুস্থ আছেন
বর্তমান এই কোভিডে আক্রান্ত হয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন রোগের দ্বারা কষ্ট পাচ্ছেন, সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করুন। আল্লাহ আমাদের ভাই বোন সকলকে দিন এবং ইসলামের প্রতি আগ্রহী করে তুলুন, ইসলামের বিধানগুলো নিজেদের এবং পরিবারের সমাজে সর্বত্র বাস্তবায়ন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আত্মীয়তার হকের যে ঘাটতি আমাদের রয়েছে আল্লাহ সেগুলি পূরণ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের বেশিরভাগ সময় পরকাল চিন্তা, মৃত্যু ভাবনা, আপনাকে স্মরণ করা এবং জিকির, তেলাওয়াত, আজকার ইত্যাদির মধ্যে মশগুল থাকার তৌফিক দিন। ইয়া আল্লাহ, সব ধরনের অস্থিরতা, হতাশা, অন্যায়, অনাচার থেকে দূরে থাকার তৌফিক দিন। আল্লাহ আমাদের এই দিনী আলোচনার যে আয়োজন করেছেন, এই নিউজ 24 এই প্রতিষ্ঠানের কর্ণধার, মালিক এবং চেয়ারম্যান, অন্যান্য যারা, সকলকে আল্লাহ নেক হায়াত, সুস্বাস্থ্য দান করুন। ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় এবং আরও যারা আমাদের এই সমস্ত দিন, দেশ ও সমাজের কল্যাণে কাজগুলো, প্রোগ্রামগুলো যারা পৃষ্ঠপোষকতা করছেন, তাদেরকে উপযুক্ত যাজা দান করুন। ইয়া আল্লাহ, তাদেরকে এই দুনিয়া এবং পরকালে সুখ শান্তির পথ আল্লাহ অবলম্বন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, দেশের মধ্যে শান্তি ও কল্যাণের ব্যবস্থা করে দিন, সারা বিশ্বের মুসলমানকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, মুসলমানদের নিরাপত্তা, উন্নতি, সুখ সমৃদ্ধির ব্যবস্থা করে দিন। আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হেফাজত করুন। আমাদের এই অনেক কষ্টে অর্জিত স্বাধীনতা, আমাদের সম্পদকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়ে, তরুণ তরুণী, ছাত্র সমাজকে লেখাপড়া এবং জ্ঞান বিজ্ঞান এবং চরিত্র আখলাকে সমৃদ্ধ করে দিন। সব ধরনের অশান্তি, সব ধরনের অন্যায়, পাপাচার, কলুষতা থেকে দূরে থাকার তৌফিক দিন। ইয়া আল্লাহ, সব সর্বক্ষেত্রে আমাদেরকে উন্নতি ও সমৃদ্ধি দান করুন, প্রকৃত কল্যাণ আমাদেরকে দান করুন, প্রকৃত জ্ঞান আমাদেরকে দান করুন, প্রকৃত সুস্থতা আমাদেরকে দান করুন, প্রকৃত শান্তি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশের বা গ্রামের মানুষেরা যারা শীতে কষ্ট পান, যারা অভাবে অনুযোগী থাকেন, আল্লাহ তাদের দায়িত্ব পালন করার তৌফিক দিন, তাদের প্রতি যে আমাদের কর্তব্য রয়েছে সেগুলি পালন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের চারপাশের প্রতিবেশী, আপনার হাবিব বলেছেন প্রতিবেশী তিন প্রকার, এক হলো মুসলিম আত্মীয়, আরেক হলো শুধু মুসলিম, আরেক হলো যে অমুসলিম কিন্তু প্রতিবেশী। আল্লাহ, এই সবার প্রতি আমাদের ভালো ধারণা, ভালো ব্যবহার, ভালো বিহেভিয়ার করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে দিনের দায়ী হিসেবে আপনি বানিয়ে নিন, প্রত্যেকেই ভালো কাজগুলো অন্যকে শেখানোর, বোঝানোর তৌফিক দিন। আল্লাহ, আমাদের আমলের সৌন্দর্য দ্বারা, আমাদের চারিত্রিক দৃঢ়তা দ্বারা, আমাদের জ্ঞান চর্চার দ্বারা যেন অন্য মানুষেরা আকৃষ্ট হয়, সেরকম জ্ঞান, সেরকম চরিত্র, সেরকম আচরণ আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, বিশ্বব্যাপী ইসলামকে আল্লাহ বিস্তার করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, বিভিন্নভাবে মনে হচ্ছে আখেরি জমানা, সেই শেষ সময়ে আল্লাহ সমস্ত মানুষের কাছে, তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের ভাইদের সাথে বোনদেরও ইসলামের প্রতি যে আগ্রহ, ধর্মকর্ম জানার যে আগ্রহ, আল্লাহ জিকির আজকার, নামাজ পড়ার যে আগ্রহ, আল্লাহ এটিকে আরও সমৃদ্ধ করে দিন। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, নারীদেরকে ঘরে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার তৌফিক দিন, নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দিন, নিয়মিত দান খয়রাত করার তৌফিক দিন, যাকাত ফরজ দানের সাথে অন্যান্য সাধারণ সুন্নত দান, নফল দানগুলো করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখায় মনোযোগী করে দিন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে খুলে দেওয়ার ব্যবস্থা করে দিন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিন। আল্লাহ, সমস্ত অপসংস্কৃতি, অন্যায়, ফাহেশা, অশ্লীল কাজ থেকে বাঁচার তৌফিক দিন, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের যারা পূর্বপুরুষ, যাদের কাছ থেকে আমরা দিন ঈমান শিখেছি, ইয়া আল্লাহ, যতটুকু আমরা দিনদারি পেয়েছি, আল্লাহ তাদের ঋণ শোধ করার মতো নয়, আল্লাহ তাদের চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতবাসী করুন এবং আমাদেরকে সুন্দর জীবন, সুন্দর পথ দান করুন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।